মধ্যপাড্রামে পোস্ট অফিস রোডে ফ্রেশ বিল্ডার্স লিমিটেড কর্তৃক নির্মাণাধীন নয়তলা ভবন সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। এই ভবনের প্রায় কিছু ফ্লোরে ব্রিক ওয়ালের কাজ চলছে এবং কিছু ফ্লোরে লেআউট দেওয়া হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠে হাতের বামে হচ্ছে 1250 বর্গ ফুটের ফ্ল্যাট। এখানে দক্ষিণমুখীতে যে দুইটা রুম আছে সেটা হচ্ছে মাস্টার বেড এবং চাইল্ড বেড। দুইটা বেডের সাথে একটা করে বারান্দা এবং টয়লেট আছে। মাস্টার বেডরুম থেকে বের হয়ে হাতের ডান দিকে থাকবে ডাইনিং এরিয়ার বারান্দা এবং একটি কমন টয়লেট। এর সাথে আমাদের এখানে লিভিং এবং ডাইনিং স্পেস। লিভিং এবং ডাইনিং স্পেসটা উত্তর দিকে এবং লিভিং ডাইনিং এর পাশেই আছে আমাদের গেস্ট বেড। এর সাথে একটি বারান্দা, সিঁড়ি এবং লিফট লবির ডান দিকে হচ্ছে আমাদের 1300 বর্গ ফুটের ফ্ল্যাট, যেখানে এই ফ্ল্যাটে ঢোকার পরেই আমাদের হাতের ডান দিকে পড়বে লিভিং এবং লিভিং ডাইনিং স্পেস এরিয়া। এর সাথে একটি বারান্দা এবং জানালা আছে, এটা উত্তর দিকে। ডাইনিং লিভিং এরিয়া থেকেই হাতের ডান দিকে সামনে আছে আমাদের গেস্ট বেড। গেস্ট বেডের সাথে একটি বারান্দা দেওয়া আছে, এটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নারে। গেস্ট বেডের অবস্থানটা উত্তর পশ্চিম কর্নারে। আমাদের এখানে পশ্চিম সাইডে 12 ফিটের রাস্তা রাখা আছে এবং বিল্ডিংয়ের দক্ষিণ সাইডে 30 ফিটের প্রশস্ত রাস্তা রাখা আছে। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা পাচ্ছি হাতের ডান দিকে একটি কমন টয়লেট এবং ডাইনিং এরিয়ার বারান্দা। এখানে সামনে আমাদের আছে দুইটা বেডরুম, যেখানে একটা চাইল্ড বেড এবং একটা মাস্টার বেড। এবং হাতের বামে আমরা পাচ্ছি কিচেন রুম, এটা হচ্ছে আমাদের কিচেন রুম এরিয়া। কিচেন রুমের সাথে একটা করে বারান্দা আছে, 1250 বর্গ ফুটেও কিচেনের সাথে একটা করে বারান্দা পাবেন প্রত্যেকটা ফ্লোরে একই সিস্টেমে। কিচেন থেকে বের হয়ে আমরা পাচ্ছি হাতে বাম দিকে চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথেও বারান্দা এবং একটি টয়লেট দেওয়া আছে। চাইল্ড বেড এবং মাস্টার বেড এই দুইটা হচ্ছে আমাদের দক্ষিণ মুখে, দক্ষিণ সাইডে। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন হাতের ডান দিকে পাচ্ছি মাস্টার বেড। মাস্টার বেডটা দক্ষিণমুখী এবং দক্ষিণ পশ্চিমমুখী, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমমুখী। এটাতেও একটি করে বারান্দা এবং টয়লেট দেওয়া আছে। মাস্টার বেডের সামনে পশ্চিম সাইডে 12 ফিটের রাস্তা এবং দক্ষিণ সাইডে 30 ফিটের রাস্তা আছে, একদমই খোলামেলা। উত্তর এবং দক্ষিণ সাইডে এই বিল্ডিংয়ের উত্তর এবং দক্ষিণ সাইডে পুরোপুরি খোলামেলা পাবেন। ভবনের এরিয়াটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পার্কিং এরিয়া। ভবনে কিছু কিছু ফ্লোরে ব্রিক ওয়ালের কাজ শুরু হয়েছে এবং কিছু ফ্লোরে লেআউট দেওয়া হয়ে গেছে। এই ভবনের উত্তর এবং দক্ষিণ সাইডে যেহেতু পর্যাপ্ত খোলামেলা আছে, প্রত্যেকটা ফ্লোরেই প্রত্যেকটা ফ্ল্যাটে আপনারা পর্যাপ্ত আলো বাতাস পাবেন। বিল্ডিংয়ের অ্যাভেলেবেল ফ্ল্যাট এখন যেটা আপনারা পাবেন সেটা 5তলা, 7তলা এবং 9তলাতে। তো আপনারা যে কোনো সময় আমাদের সাইটটা ভিজিট করতে পারেন। এটা মধ্যপাড্রা ইউলিপ থেকে পূর্ব দিকে, মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা আমাদের ভবনের অবস্থানটা পাবেন। এটা হচ্ছে মধ্যপাড়া ইউলুপ থেকে পূর্ব দিকে, বাইতুল জান্নাত মসজিদ থেকে একটু সামনেই হাতের বামে। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করেও আসতে পারবেন, যে কোনো সময় আপনারা সাইট ভিজিট করতে পারবেন। বিল্ডিংয়ের ব্রোশিয়ার এবং সাইট ম্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন।